আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনাভাইরাসে মৃত্যু ছাড়াল 2000, প্রাণ হারলেন আরও 55 জন, শনাক্ত বেড়ে 1,62,000। ভুতরে বিলের জন্য 290 কর্মকর্তা কর্মচারীকে শাস্তির আওতায় আনার সুপারিশ বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিল দিতে হবে না। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থায়ের উদ্দেশ্যে কন্টেন্ট পৌঁছায় লাগবে অনুমতি, দিতে হবে ট্যাক্স, জানালেন তথ্যমন্ত্রী। এবং করোনার মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কাজ করবে ভার্চুয়াল কোর্ট, এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়, বললেন আইনমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা 2000 ছাড়ালো, গত 24 ঘন্টায় আরও 55 জন প্রাণ হারিয়েছেন। নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 2,738 জন, মোট আক্রান্তের সংখ্যা 1,62,417 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা জানান, 50 বয়সে মৃতের হার সবচেয়ে বেশি, এর মধ্যে পুরুষের মৃত্যুর হার 80%। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। দেশে করোনাভাইরাস সংক্রমণের 18তম সপ্তাহ শুরু হয়েছে। সংক্রমণের 90তম দিনে গত 5 জুন করোনা আক্রান্তের সংখ্যা 60,000 ছাড়িয়েছিল। ঠিক এক মাস পর 5 জুলাই তা বেড়ে দাঁড়িয়েছে 1,62,000, অর্থাৎ গত 30 দিনে আক্রান্ত 1,00,000-এরও বেশি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, গত 24 ঘন্টায় 68টি ল্যাবে প্রায় 14,000 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে প্রায় 8.5 লাখ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,46,062। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,738 জন। এ পর্যন্ত শনাক্ত 1,62,417 জন। দেশে করোনা শনাক্ত হওয়ার 10 দিন পর 18 মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 69তম দিনে 500 এবং 85তম দিনে মৃত্যুর সংখ্যা 1,000 ছাড়ায়। তবে এ সংখ্যা 2,000 ছাড়াতে সময় নিল মাত্র 25 দিন। সরকারি হিসেবে গত 24 ঘন্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে 55 জনের। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন, এ পর্যন্ত 2,052 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,624 জন, 79.14% এবং নারী 428 জন, 20.86%। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে 51 থেকে 60 593 জন 28.90% এবং 60 ঊর্ধ্ব 890 জন 48.73%। অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা জানান, আক্রান্ত ও মৃতের অর্ধেকই ঢাকা বিভাগের, আর করোনায় মৃতদের মধ্যে 77% 50 বছরের বেশি বয়সী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল, কুমিল্লা ও খুলনায় মৃতের সংখ্যা বেশি, এছাড়া বিভিন্ন এলাকায় রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন মোট 5 জন, তাদের মধ্যে 3 জন ভাইরাসে এবং বাকি 2 জন উপসর্গে আক্রান্ত ছিলেন। এছাড়া বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 106 জন। কুমিল্লায় করোনা ও এর উপসর্গ নিয়ে এক নারীসহ আরও 5 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত 86 জন। এদিকে খুলনায় করোনা এবং উপসর্গ নিয়ে 5 জন, নোয়াখালীতে 3 জন, চট্টগ্রামে 2 জন, সিলেটে 2 জন এবং ময়মনসিংহে 1 জন কৃষি ব্যাংক কর্মকর্তা, ত্রিশালে হোম আইসোলেশনে থাকা অবস্থায় 1 গৃহিণীর মৃত্যু হয়েছে। বগুড়ায় 1 জনের মৃত্যু হলেও নতুন আক্রান্ত হয়েছেন 61 জন। বেনাপোলে করোনায় মারা গেছেন বেসরকারি একটি ক্লিনিকের মালিক। সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও। ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হয়েছে 1 জনের। এছাড়া নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, একই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেডিকেল অফিসার সহ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 58 জন। নওগাঁয় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের।
তবে দাফনের পর তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। জেলায় নার্স সহ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 18 জন। বান্দরবানে মারা গেছেন 65 বছরের এক বৃদ্ধা। এছাড়া উপসর্গে মারা গেছেন বান্দরবান শহরের বালাঘাটার পৌর আওয়ামী লীগ সহসভাপতি সৈয়দ আহমেদ তালুকদার। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। রাজধানীর ওয়ারিতে লকডাউনের দ্বিতীয় দিনেই অনেকটা ঢিলেঢালা ভাব। স্থানীয়দের মধ্যে ঘরে না থাকার প্রবণতা বেশি থাকায় লকডাউন বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে জরিমানাও ঘোষণা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। ওয়ারির অনেকের মধ্যেই করোনা মহামারী নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। লকডাউন এলাকার ভেতরের প্রায় প্রতিটি সড়কেরই ছিল এমন চিত্র। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরের মানুষজন লকডাউনের মধ্যে আছেন, তবে প্রবেশমুখে বাধার কারণে অনেকে বাইরে বের হতেও পারেননি। আমাদের বাসার কারেন্টটা নষ্ট হয়ে গেছে, এখন বাসার লাইন নাই। এখন এই জায়গায় আমাদের ইলেকট্রিকের একজন মিস্ত্রি আছে, যদি তাকে আমরা একটু ঢুকাইতে পারি তাহলে বাসার কাজটা করাইতে পারি। লকডাউন দিছে, অফিসের মানুষ মানতেছে না, কেনই মানবে? এক এর আগে 3 মাস লকডাউন দিছে, এখন যদি 21 দিন লকডাউন দেয় আমরা কিভাবে চলবো? ওয়ারির লকডাউন এলাকায় 2টি হাসপাতাল থাকায় রোগীর স্বজনদের নিষেধাজ্ঞার মধ্যেই আসা যাওয়া করতে হচ্ছে। এছাড়া বাইরে চিকিৎসা সেবা নিতে চাইলে সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্সের মাধ্যমে জরুরি পরিবহন সেবা দেওয়া হচ্ছে। আমার রোগী আছে ওই মেডিকেলে, যার জন্য আমি সারা রাত ওখানে ছিলাম। মেরে খাবার বলছে যে তরল খাবার খেতে হবে, এর জন্য খাবার আনতে যাইতেছে। কালকে আমরা ভর্তি হয়েছি, আজকে রেখে কালকে নাম কাটা দিব। আর জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে নাম ও সময় লিখে বের হতে হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কারণে অকারণে অজুহাত দেখিয়ে ওরা বাইর হওয়ার এবং প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, তবে আমরা খুব প্রয়োজন ছাড়া তাদেরকে সুযোগ দিচ্ছি না। মানুষের মধ্যে লকডাউন না মানার অভ্যাস দূর করতে না পারলে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ারি এলাকা লকডাউন ঘোষণা করার পর প্রবেশ পথগুলোতে কড়াকড়ি আরোপ করা হলেও ভিতরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিভিন্ন সড়কে মানুষ অপ্রয়োজনেই বাইরে বের হয়েছেন এবং অনেকে গল্পও মেতেছেন। তবে ভিতরে মনিটরিং ব্যবস্থা জোরদার করা না হলে এই লকডাউন পুরোপুরি সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কাউকে ব্যবহারের অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হবে না বলে নিশ্চিত করেছেন বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে গ্রাহকদের ভুতুরে বিল তৈরির জন্য দায়ী 290 কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ডক্টর সুলতান আহমেদ। রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, করোনা পরিস্থিতিতে বিলম্ব মাশুল ছাড়া বিল পরিশোধের সময় আরও বাড়াতে পারে। ফজলে রাব্বির রিপোর্ট। করোনা পরিস্থিতি শুরুতে অন্য অনেক সংস্থার মতো বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদেরও দায়িত্বে কিছুটা শিথিল হওয়ার সুযোগ দেয় বিদ্যুৎ বিভাগ। বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল তৈরির পরিবর্তে গ্রাহকের ব্যবহারের ধরন দেখে বিল তৈরি করে বিতরণ কোম্পানিগুলো। এখানেই ঘটে বিপত্তি। ব্যবহার হচ্ছে অনেক বেশি, কোনো কোনো গ্রাহক 2 কিংবা 3 গুণ বিলের অভিযোগ করেন। রবিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব জানান, 55,000 গ্রাহক ভুতুরি বিলের অভিযোগ করেছেন। তাদের অভিযোগ আমলে নেওয়া হয়েছে জানিয়ে বিদ্যুৎ সচিব করেন, কাউকে অতিরিক্ত বিল দিতে হবে না, গ্রাহক হয়রানি বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিদ্যুতের বিল এদিক সেদিক হয়েছে, সেজন্য আবারও আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি গ্রাহকদের কাছে যারা এতে মনোক্ষুণ্ণ হয়েছেন বা যারা এই ইয়ের শিকার হয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করি যে আপনাদেরকে আবার পূর্ণ আস্থায় আমরা অতি সত্বর আমরা নিয়ে আসতে পারবো যে আমরা আপনাদেরকে একটা গুণগত মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যানুয়াল পদ্ধতিতে বিল তৈরি করায় অনেক গ্রাহক অতিরিক্ত অঙ্কের বিল হাতে পেয়েছেন। আবার অনাকাঙ্ক্ষিত গ্রাহক হয়রানির পেছনে 290 কর্মকর্তা কর্মচারীর গাফিলতির প্রমাণ পেয়েছে বিদ্যুৎ বিভাগ। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিতরণ কোম্পানিগুলো। এক্ষেত্রেও যেন প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসে তাও নিশ্চিত করতে বিতরণ কোম্পানিগুলোকে হুঁশিয়ার করেন সচিব। বিইআরসির সাথে আমরা কথা বলছি, বিইআরসি ইতিবাচক একটি মতামত দিয়েছেন, তো আমাদের একটা প্রসেস আছে, আমরা সেই প্রসেসটা ফলো করে আমরা আরও কিছু সময় বাড়ানোর চিন্তা করছি। আশা করি এটা গ্রাহকদের জন্য খুবই সহজ হবে। একইভাবে আপনার যারা গ্রাহকরা এখনো বিল দেননি তাদের জন্য একটু সময় তারা পাবেন, তো সেই সময়টা আমরা সবচেয়ে বিবেচনাধীন আছে, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত বিদ্যুৎ বিভাগের 12 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 601 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
ফেসবুক ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচার করতে সরকারের অনুমতি লাগবে, ট্যাক্সও দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ার জন্য আইন প্রয়োজন। নিয়াজ্জামান সজীবের রিপোর্ট। বিতর্ক যেন থামছেই না ওয়েব সিরিজ নিয়ে। অ্যাপস থেকে সিরিজগুলো সরানো হলেও নেটিজেনরা তো বটেই, সরকারি মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গেল 24 জুন গ্রামীণ ফোন ও রবির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল তথ্য মন্ত্রণালয়, তবে তাদের জবাবে সন্তুষ্ট নয় সরকার। যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে একটির, কিন্তু তারা অন্য ব্যবসাও করছে। তো আমরা এই নিয়ে ইতিমধ্যে গ্রামীণ ফোন এবং রবির কাছে আমরা ব্যাখ্যা চেয়েছিলাম, তারা কোন লাইসেন্সের বলে তারা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সার্ভিস প্রোভাইডার হিসেবে অন্যদের কাছ থেকে সেখানে কন্টেন্ট নিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করছে, এবং সেটার জন্য তারা কী অনুমতি নিয়ে করছে। কিন্তু গ্রামীণ ফোন আমাদের একটি উত্তর দিয়েছে, সেখানে সেটির ব্যাখ্যা সঠিকভাবে নাই। ফেসবুক ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, এতে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তবে এসব প্রচারণার ক্ষেত্রে এখনও কোনো নীতিমালা নেই। ওটিটি প্ল্যাটফর্মে 2000 কোটি টাকার ব্যবসা হওয়ার সুযোগ আছে বা শত শত কোটি টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু সরকার সেখান থেকে কোনো ধরনের ট্যাক্স পাচ্ছে না। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্যগুলো ব্যবহার করে সেখান থেকেও, সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানি যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে চলে যাচ্ছে, নেটফ্লিক্সের কাছে যাচ্ছে, ইউটিউবের কাছে যাচ্ছে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা যেভাবে ট্যাক্স পাওয়ার কথা সেটি পাচ্ছি না। নিয়ম নীতি না মেনে এবং সরকারের কোনো বৈধ অনুমতি না নিয়ে যারা এই ধরনের ব্যবসা করছে তাদেরকে ট্যাক্সেশনের আওতায় আনা প্রয়োজন। ভিডিও কনফারেন্সের ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যুক্ত ছিলেন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন বিশেষ সময়ের কারণে দেশে ভার্চুয়াল আদালত করা হয়েছে, এটা স্থায়ী নয় বলে জানিয়েছে আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশটি স্থায়ী আইনে পরিণত হলেও সেটার ব্যবহার হবে বিশেষ পরিস্থিতিতে। রোববার রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন মিলনায়তনে সরকারি জজদের অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর পৃথিবীতে ভার্চুয়াল কোর্ট প্রথা চালু হবে এটাই স্বাভাবিক, কিন্তু ভার্চুয়াল কোর্ট স্বাভাবিক বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে বিকল্প হিসেবে কাজ করার জন্য নয়। সংবিধান, সিআরপিসি, সিপিসি এবং সাক্ষ্য আইন অনুযায়ী আদালতে কাজ স্বাভাবিক পরিস্থিতিতে যে প্রচলিত পদ্ধতিতে পরিচালনা করা হয় সেটাই বলবৎ থাকবে। কোভিড-19 মহামারীর জন্য ভিডিও কনফারেন্স সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে একটি অধ্যাদেশের খসড়ায় গত 7 মে অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকার 9 মে সেই অধ্যাদেশ জারি করে। এরপর 11 মে থেকে সীমিত পরিসরে ডিজিটাল বিচার কার্যক্রম শুরু হয়। চালানোর জন্য যে অধ্যাদেশ করা হয়েছে, এখন যে আইন করার প্রক্রিয়ায় আছে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিচার ব্যবস্থার বিকল্প নয়। স্বাভাবিকভাবে আদালত যেভাবে চলে, আমাদের সিআরপিসি, সিপিসি, সাক্ষ্য আইন এবং সর্বোপরি সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, যেভাবে আদালত পরিচালনা এবং আদালত চালানোর জন্য ব্যবস্থা রেখেছেন, সেই স্বাভাবিকভাবেই সবসময় আদালত চলবে। দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও বিপদ কাটেনি উত্তরাঞ্চল আর মধ্যাঞ্চলের বাসিন্দাদের। নদী ভাঙন অব্যাহত থাকায় গৃহহীন হয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। এস এম আশরাফের রিপোর্ট। যে পথে একসময় গরু চড়াতেন রাখালরা, জামালপুরের সে এলাকায় এখন ভেলা ভাসাচ্ছেন কিশোররা। তলিয়ে গেছে জেলার 350-এরও বেশি গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে 90,000 পরিবার, ক্ষতিগ্রস্ত 6,000 ঘরবাড়ি, নষ্ট হয়েছে 14,000 হেক্টর জমির ফসল। বিপদে আছে মধ্যাঞ্চলের আরেক জেলা শেরপুরের নদী তীরবর্তী অঞ্চলের মানুষরাও। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে যাওয়ায় গৃহহীন হয়ে পড়েছে শতাধিক পরিবার, তাদের ঠিকানা এখন শহর রক্ষা বাঁধে। ছাত্র ছাগল
একজন মানুষ অসহায় আছে, ঘর ডুবে গেছে পানির মধ্যে, পানি থেকে কিছু বার করতে পারি যদিও রাজবাড়িতে কমতে শুরু করেছে পদ্মার পানি, সেখানে কেউ পানি বুন্দি নেই, তবে তলিয়ে গেছে দৌলুদিয়া আর দেবগ্রাম ইউনিয়নের বাদামের ক্ষেত। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের সিলেট এবং সুনামগঞ্জে, কমেছে উজানের পানির ঢল, তবে বন্যার ক্ষত এখন চোখে পড়ছে রাস্তাঘাটে। সড়ক বিভাগ জানায় বিভিন্ন উপজেলায় যোগাযোগের 25 কিলোমিটারের মতো সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানীয়, তবে এখনও তা বিপদসীমার উপরে। সিরাজগঞ্জে দুর্ভোগে আছেন পানিবন্দী লক্ষাধিক মানুষ। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন সমস্যা ও গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সাময়িক উন্নতি হলেও আবারও পানি বাড়ার আতঙ্ক নিয়ে দিন কাটছে সাধারণ মানুষদের। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনাভাইরাসের কারণে কিছুটা বাধাগ্রস্ত হলেও চলমান মেগা প্রকল্পগুলো আবারও কাজের গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। ওবায়দুল কাদের বলেন, শত প্রতিকূলতার মাঝেও প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী ট্যালেন্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শত প্রতিকূলতার মাঝেও থেমে থাকেনি। ইতিমধ্যে 31টি স্প্যান স্থাপন করা হয়েছে, দৃশ্যমান হয়েছে 4,650 মিটার। এছাড়া ইতিমধ্যে স্থাপিত স্প্যান বা ট্রেসের উপর যানবাহন চলাচলের ডেক স্থাপনের কাজ শুরু হয়েছে। 30 জুন পর্যন্ত মূল সেতুর শতকরা 89% কাজ শেষ হয়েছে, নদী শেষণ কাজ শেষ হয়েছে 73%, প্রকল্পের সার্বিক অগ্রগতি 80.50%। করোনাভাইরাসের বিস্তারের মধ্যে যশোর 6 ও বগুড়া 1 আসনে উপনির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশন আগামী 14 জুলাই এই দুটি আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ঠিক করার পর বিএনপি জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের 2 সংসদ সদস্য বগুড়া 1 আসনের আব্দুল মান্নান এবং যশোরে 6 আসনে ইসমত আরা সাদেকের মৃত্যুতে তাদের আসন দুটি ফাঁকা হয়। গত 29 এই দুটি আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবে তা স্থগিত করা হয়। করোনা দুর্যোগ মোকাবেলায় আগামী আমন ও আউশ মৌসুমে কৃষকদের ভর্তুকি মূল্যে বীজ ও সেচের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক। দেশের খাদ্য নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেজন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমএচের পক্ষ থেকে করোনা মোকাবেলায় প্রান্তিক কৃষকদের সহায়তায় প্রধান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার সর্বাত্মক কর্মসূচি নিয়েছে কোনক্রমে যাতে আমাদের খাদ্য নিরাপত্তা এবং বিঘ্নিত না হয়। সরকারের যে সকল উদ্যোগ রয়েছে কৃষিতে, কৃষিকে সত্যিকার অর্থে একটা লাভজনক পেশায় পরিণত করা, যাতে কৃষকরা লাভবান হয় এবং উন্নত জীবনযাপন করতে পারে। এবার পার্টেক্স খেলা খবর। বায়ার লেভারকুসেনকে 4-2 গোলে হারিয়ে জার্মান কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিক। এই নিয়ে রেকর্ড 20 বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বায়ার্ন। বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের 16 মিনিটে ডেভিড আলাবার গোলে এগিয়ে যায় বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। 8 মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন সার্জি নাবরি। দ্বিতীয়ার্ধে শুরুতে দলকে 3-0 লিড এনে দেয় রবার্ট লেভারডক্সি। লেভারকুসেনের হয়ে সিভান ওয়েন্ডার এবং কেই হ্যাটার্স 2 গোল শোধ করেন। বায়ার্নের বড় জয়ে দ্বিতীয় গোল করে ভূমিকা রাখেন লেভানডক্সি। এ মৌসুমে এনে দুটি শিরোপা জিতেছে কোচ হ্যান্স ডুয়েটার ফ্রিকের দল। স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো ক্লাবকে 1-0 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল অ্যাথলেটিকো।
কিন্তু 73 মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন সার্জিও র্যামোস। শেষ পর্যন্ত ওই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 34 ম্যাচে 77 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হলো রিয়াল মাদ্রিদের। 33 ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে মৃত্যু ছাড়ালো 2000, প্রাণ হারালেন আরো 55 জন, শনাক্ত বেড়ে 1,62,000। ভুতুরে বিলের জন্য 290 কর্মকর্তা কর্মচারীকে শাস্তির আওতায় আনার সুপারিশ বিদ্যুৎ বিভাগের, অতিরিক্ত বিল দিতে হবে না। ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থায়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচারে লাগবে অনুমতি, দিতে হবে ট্যাক্স, জানালেন তথ্যমন্ত্রী। এবং করোনার মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কাজ করবে ভার্চুয়াল কোর্ট, এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয় বললেন আইনমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।